আপনি যদি কখনো অ্যামাজনে অর্ডার করে থাকেন সেক্ষেত্রে লক্ষ্য করবেন যে অ্যামাজনে কিন্তু ক্যান্সেল করার মতো কোনো অপশন থাকে না। বাদবাকি যতগুলো ই কমার্স ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে আমরা যখনই অর্ডার করি তারপরে কিন্তু ক্যান্সেলের আমরা নিজেরাই চাইলে সেখান থেকে ক্যান্সেল করতে পারি। তো অ্যামাজনে আপনি কোনো অর্ডার করার পরে সেটিকে কীভাবে ক্যান্সেল করবেন সেটি আমরা আজকের এই ভিডিওতে দেখব। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে সেখান থেকে আমরা দেখে নিই। তো আমাদের মোবাইল থেকে অ্যামাজন অ্যাপসটি সেটি ওপেন করে নিতে হবে। তো আমরা এখানে মাই অর্ডার বা ইয়োর অর্ডার এই অপশানটিতে ক্লিক করে ইয়োর অর্ডারে ক্লিক করে আমাদের যে অর্ডার সেটি দেখে নিই। তো আমরা এই যে প্রোডাক্ট সেটির উপর ক্লিক করার পরেই এখানে কিন্তু কোনো ধরনের কোনো ক্যান্সেলের অপশান কিন্তু আমরা এখানে পাচ্ছি না। তো তার জন্য আমাদের এখানে থ্রি লাইন যে রয়েছে এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো কিছুটা নিচে স্ক্রল ডাউন করার পরে কাস্টমার সার্ভিস বলে একটি অপশান রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটি পেজ আমাদের সামনে চলে আসবে। তো আরেকটু নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করে আসবো। তো এখানে টক টু আস সেই অপশানটিতে ক্লিক করব। কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পরে কিন্তু তো এখানে আমরা যে প্রোডাক্ট ক্যান্সেল করবো তার উপরে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি ক্যান্সেল অর রিটার্ন অ্যান আইটেম। তো আই ওয়ান্ট টু ক্যান্সেল দিস আইটেম এই অপশানটি সিলেক্ট করে নেব। এরপরে কন্টিনিউ টু কাস্টমার সার্ভিসে ক্লিক করব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর ডিটেলস সো উই ক্যান কল ইউ। তো এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে হিন্দি বাংলা তেলুগু আপনি যে ভাষাতে কথা বলতে পারেন সে ভাষা সিলেক্ট করে নিচে মোবাইল নাম্বার আছে এরপরে কল মি নাও ক্লিক করতে হবে। যখনই আপনি কল মি নাও ক্লিক করবেন এরপরে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটি ফোন আসবে এবং কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আপনার যে প্রোডাক্টটি অর্ডারটি রয়েছে সেটিকে